সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এই ইন্টারমিডিয়েট লেভেলের বিড়াল গল্পটি যা লিখেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিড়াল গল্পটি লেখক পরিচিতি সহ সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হবে। এই ক্লাসটি এমনভাবে বোঝানো হবে যাতে এই ক্লাসটি সম্পর্কে কোনো প্রশ্ন বা কোনো বিভ্রান্তি, কোনো শব্দের অর্থ, কোনো ধরনের কোনো কনফিউশন না থাকে। তো আশা করি যে আপনি আমাদের সাথে আছেন, তো পুরো ক্লাসটা আপনি এনজয় করবেন। লেখক পরিচিতি বঙ্কিম চট্টোপাধ্যায়, 1838 খ্রিস্টাব্দে 26 জুন পশ্চিমবঙ্গের 24 পরগনায় জন্মগ্রহণ করেন। এখান থেকে প্রশ্ন আসবে যে কত সালে, কত তারিখে, এটা গুরুত্বপূর্ণ। তারপরে গুরুত্ব হচ্ছে যে পশ্চিমবঙ্গের 24 পরগনা, এটা কাঁঠালপাড়া গ্রাম, গ্রামটা গুরুত্বপূর্ণ, এটা আসবে পরীক্ষায় যে কোন গ্রামে জন্মগ্রহণ করেন। ঠিক আছে, কাঁঠালপাড়া গ্রামে। তারপরে এখান থেকে বাংলা ভাষার প্রথম শিল্পসম্মত উপন্যাস রচনার কৃতিত্ব তারিখ, তো এখান থেকে আসবে যে বাংলা ভাষার প্রথম শিল্পসম্মত উপন্যাসে রচিত কে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এছাড়া আছে তার পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন ডেপুটি কালেক্টর, এটা প্রশ্ন আসবে না। 1858 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ পরীক্ষা উত্তীর্ণ হয়ে প্রথম মধ্যে দুই তিন একজন পেশাগত জীবনে তিনি ছিলেন ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আসতে পারে যে পেশাগত জীবনে তিনি কি ছিলেন, পেশাগত জীবনে তিনি কি ছিলেন, ম্যাজিস্ট্রেট ছিলেন, এটা একটা প্রশ্ন আসতে পারে নৈবিধিক হিসাবে। এবং চাকরি সূত্রে খুলনা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন, তিনি নীলকরদের অত্যাচার দমনে করেছিলেন। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে যে কোন লেখক নীলকরদের অত্যাচার দমন করেছিলেন, সেখানে প্রশ্ন উত্তর হবে কি নীলকরদের অত্যাচার দমন করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এটা মনে রাখতে হবে। এরপরে দায়িত্ব পালনে তিনি ছিলেন নিষ্ঠাবান যোগ্য বিচারক হিসেবে তার খ্যাতি ছিল, বাংলা সাহিত্য অসাধারণ সাফল্য করেছিলেন তিনি। এখান থেকে প্রশ্ন আসবে না, তিনি উপন্যাস প্রবন্ধ বাইরেও বঙ্গদর্শন পত্রিকা, এই যে এটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, যে বঙ্গদর্শন এটা কি, এটা পত্রিকা, বঙ্গদর্শন কবে প্রকাশিত হয়, এই সালটা আসবে, এই পত্রিকার সম্পাদক কে ছিলেন, বঙ্কিমচন্দ্রটা আসবে, এটা যে কোনো চাকরি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাছাড়া এখান থেকে 1892 খ্রিস্টাব্দে সংবাদ প্রভাকর ইম্পর্টেন্ট, সংবাদ প্রভাকর 1892 খ্রিস্টাব্দে 52 খ্রিস্টাব্দে পত্রিকায় প্রকাশের মাধ্যমে তার সাহিত্যচর্চা শুরু হয়। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কোন সংবাদ প্রভাকরের মাধ্যমে কোন লেখকের সাহিত্যচর্চা শুরু হয়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্রের গ্রন্থসংখ্যা কত, এটা একটা পরীক্ষার জন্য প্রশ্ন গুরুত্বপূর্ণ, যে বঙ্কিমচন্দ্রের গ্রন্থসংখ্যা কত, 34টি। এবং তার রচিত প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী, এই যে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস কোনটি, দুর্গেশ নন্দিনী। তার উল্লেখযোগ্য উপন্যাস হলো কপালকুণ্ডলা, মৃণালী, বিষবৃক্ষ, উইলে, এই যে এইগুলো সবই হচ্ছে উপন্যাস, এগুলো কি এই পর্যন্ত যে উপন্যাস, এগুলো বঙ্কিমচন্দ্র উপন্যাস কি কবে, মৃণালী, বিষবৃক্ষ, কৃষ্ণকান্ত রুইল, চন্দ্রশেখর, আনন্দমঠ, দেবী চৌধুরানী, সিংহ, রাজসিংহ, সীতারাম, এগুলো হচ্ছে উপন্যাস। এই উপন্যাসগুলো ভালো করে নাম মুখস্থ করতে রাখতে হবে, কারণ পরবর্তী পরীক্ষায় যে কোনো পরীক্ষা কেন্দ্রে আসবে। তা এই যে রাজমোহন সয়, এটা তার ইংরেজি অনুবাদ, এটা তার কি ইংরেজি অনুবাদ, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। তারপরে উপন্যাসে তিনি রচনা করেন বঙ্কিমচন্দ্র ধর্ম, দর্শন, সাহিত্য, ভাষা, সামাজিক অনেক বিষয়ে রচনা করেছেন, লোক রহস্য, বিজ্ঞান রহস্য, কমলাকান্তের দপ্তর, এই যে কমলাকান্তের দপ্তর, এটা ইম্পর্টেন্ট, এটা জানে রাখতে হবে, সাম্য, কৃষ্ণ চরিত্র, বিবিধ প্রবন্ধ, ইত্যাদি তার গদ্যগ্রন্থ। বাংলা সাহিত্যের অসামান্য অবদানের জন্য তিনি সাহিত্য সম্রাট উপাধি পেয়েছিলেন। সাহিত্য সম্রাট কার উপাধি, এটা একটা প্রশ্ন, এই প্রশ্নটা 1 নম্বরের জন্য পরীক্ষায় আসতে পারে। এবং বঙ্কিমচন্দ্রের মৃত্যু সাল, যে কোনো লেখকের জন্ম সাল অবশ্যই মনে রাখতে হবে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি জন্ম মৃত্যু সালের মধ্যে, মৃত্যু হলো 1894 খ্রিস্টাব্দে 8ই এপ্রিল, মনে রাখতে হবে, এটা লজ্জা করলে চলবে না, ভুলে গেলে চলবে না। আচ্ছা, এখন আমরা এই গল্পটা শুরু করব, এই গল্পটার শুরু থেকে শেষ অবধি পড়ে পড়ে বুঝিয়ে দেব। এখানে শব্দ অর্থ, তারপরে বাক্যের অর্থ, সব কিছু আলোচনায় আসবো। আশা করি আপনারা না বুঝলে আমাকে কমেন্টস করবেন বক্সে,
এবং কমেন্টস উত্তর দেবো, আর এখানে সব কিছু বোঝার মতো করে বোঝানো হবে। সো কোনো টেনশন নেই, 10-20 মিনিটের মধ্যে ক্লাসটি শেষ হয়ে যাবে। আমি শয়ন গৃহে চার পায়ারির উপর বসি, শয়ন গৃহ মানে শোয়ার ঘরে, শোয়ার কক্ষে চার পায়ে মানে চকি বা টুল এইরকম জাতীয় ফেরি জাতীয় বসে হুক্কু হাতে জিমাইতেছি, হুক্কুরে চন্দ্রবিন্দু আসছে, হুক্কাতে জিমাইতেছি, সে হুক্কা খাচ্ছে, মানে এটা একটা যন্ত্র বিশেষ, সেখানে ধোঁয়া তৈরি করা হয়, সে ধোঁয়া খাচ্ছে, স্নান করতেছে। তখন মিটমিট করে ক্ষুদ্র আলো জ্বলেতেছে, যেহেতু প্রদীপের আলো মিটমিট করে জ্বলছে, তো যেহেতু আলোটা মিটমিট করে নড়তেছে, তার জন্য তার ছবিটাও দেয়ালের মধ্যে নড়তেছে বা কম্পমান রয়েছে। উদ্বত প্যাথনা এসেছে, প্যাথবতনা এসেছে, মানে ছায়া কথা বলা হয়েছে ভূতের মতো। আহার প্রস্তুত হয় নাই, খাবার সময় হয় নাই, মানে রাহার মানে রান্না বান্না এখনো হয় নাই, এই জন্য হুক্কা হাতে নির্মিলিত লোচনে আমি এভাবে দেখছিলাম। তো হুক্কা হুক্কা হাতে মেশে নির্মিলিত নয় লোচনে, মানে চোখটা ঝিমঝিমে এসে একটু ভাবতেছিল যে আমি যদি নেপোলিয়ন হতাম তবে ওয়াটার লু জিততে পারতাম। হ্যাঁ, ওই সময় একটি ক্ষুদ্র শব্দ হলো, সে ওই তখন নেপোলিয়নের যে ছিল বীর এবং ওয়াটার লুজের যুদ্ধ ছিল, সেই ছিল জেতার জন্য সে কল্পনা করতেছিল। তাকে দেখলাম হঠাৎ বুঝি, কিছু বুঝিতে পারলাম না। প্রথমে মনে হইলো যে ওয়েলিংটন হঠাৎ বিড়াল তত্ত্ব প্রাপ্ত হইয়া আমার নিকটে আফিং বিকা হইতে আসলে, তখন চিন্তা মনে করলো যে না, এই নেপোলিয়নের ভয়ে বা নেপোলিয়নের যুদ্ধে ওয়েলিংটন পরাজিত হয়ে সে ভয় পেয়ে সে বিড়াল তত্ত্ব নিয়ে আমার কাছে আফিং বিক্রি করতে আসে, যে এই উখা খাওয়ার জন্য আসছে আফিং। প্রথম অধ্যমে প্রাসান বধ কঠিন হইয়া বলল, মনে করিলাম যে ডিউক মশাইকে ইতিপূর্বে যথিত পুরস্কার দেওয়া গিয়েছে, এক্ষণে আর অতিরিক্ত পুরস্কার দেওয়া হইতে পারে না। তো সে তখন উদ্যত হয়ে মানে খুব ব্যতি ব্যস্ত হয়ে সে বলল যে না, ডিউক মশাইকে যে পরিমাণ পুরস্কার দেওয়া হয়েছে এই ওয়াটার লু যুদ্ধ জেতার জন্য, হ্যাঁ, এর অতিরিক্ত তো আর কিছু দেওয়া যায় না। বিশেষ পরিমিত লোক ভালো নহে, ডিউক বলিল মেয়, তো তখন বলো যে না, এত বেশি দেওয়া যায় না, এত লোভ তো ভালো না। তখন ওই বিড়ালকে সে ডিউক হিসেবে দিচ্ছে, বিড়াল মেয় করে আসছে। তখন চক্ষু চাহিয়া ভালো করে দেখিলাম যে ওয়েলিংটন নহে, এটা ক্ষুদ্র মার্জার, মার্জার শব্দ হচ্ছে বিড়াল। তো ভালো করে চোখ তখন খুলে দেখলো যে না, আসলে ওয়েলিংটন তো আসে না, এখানে তো বিড়াল আসছে। প্রসন্ন আমার জন্য যে দুগ্ধ রেখে গেছে, প্রসন্ন হচ্ছে একজন গোয়ালিনী, সে তার জন্য দুগ্ধ রেখে গেছে, যে দুগ্ধ মার্জারি শব্দ থেকে এটা জানতে হবে, বিড়াল এই শব্দটা জানতে হবে। তবে প্রসন্ন একটা লোকের নাম, প্রসন্ন তো লেখবার জন্য দুধ রেখে গেছে, সে দুগ্ধটুকু বিড়াল খেয়ে ফেলেছে, তা নিঃশব্দ করিয়া ওদ সাত করিয়াছে, মানে বিড়াল সেই প্রসন্ন দেওয়া দুগ্ধ খেয়ে ফেলছে, ঠিক আছে। আমি তখন ওয়াটারলু যুদ্ধের মাঠে বহু রচনায় ব্যস্ত, তো সেই ওয়াটারলু যুদ্ধের মাঠের কল্পনায় ব্যস্ত হচ্ছে, ওই সময় দুধ না খেয়ে সে আপিল খাচ্ছিল, আর ওই সময় বিড়ালের সাথে সব দুধটা খেয়ে ফেলছে। এতক্ষণে মার্জারি সুন্দরী নির্জল দুগ্ধ পানে পরিতৃপ্ত হইয়া আপন মনের সুখে এদের করতে, মানে বিড়াল যে তার দুধটা খেয়েছে, দুধ খেয়ে সে খুবই খুশি, এবং তাকে বিড়াল সুন্দরী বলা হয়েছে। এখানে নির্জল দুগ্ধ পানি, মানে নির্জল মানে কি, বীর্যা ছিল খুবই বিশুদ্ধ, সেখানে কোনো জল ছিল না, তো সেই জল খেয়ে বিড়াল খুব মনে সুখে আছে সেটা বলছে। অতি মধুস্বরে বলিতেছে মেয়, মানে মানুষের মন বা বিড়ালের খাওয়ার পর তাদের মনটা অনেক ভালো ছিল, সে মনের সুখে মধুস্বরে মেয় বলতেছে, মধুস্বরে মেয় বলতেছে। বুঝি তাহার ভিতর একটু ব্যস্ত ছিল, বুঝি মার্জার মনে মনে হাসিয়া আমার পানে চাহিয়া ভাবছিল, কেহ মরে বিল শেষে কেহ খায় কই। আচ্ছা, ওই লেখক বিড়াল সম্পর্কে একটা কল্পনা করলো, যে বিড়াল হয়তো ভাবতেছে যে দেখো দুধ পণ কাটছিল কেমন খেলো, তো এই জন্য সে বলা হয়েছে কেউ কেউ কষ্ট করে মরে আর সেটার ফল ভোগ করে অন্যজন। এই জন্য বলা হয়েছে বিল সেচে যে কই দ্বারা হয়, কেউ কেউ মরে বিল সেচে, বিল সিস্তে সিস্তে কেউ তো শেষ হয়ে যায়, তো সেখান থেকে যে মাছ ধরা পড়ে কই ধরা পড়ে সে কইগুলো অন্যজনে খায়, কেউ খায় কই। হ্যাঁ, বুঝি সে মেয় শব্দে একটু মন বুঝিয়া অভিপ্রায় ছিল, বুঝিল বিড়ালের মনের ভাব, তোমার দুগ্ধ তো খাইয়া বসিয়া আছি এখন বলো কি। তো বিড়াল দুগ্ধ খায় খুবই খুশি, আমি তো ঠিক করতে পারলাম না যে দুধ আমার বাপেরও নয়, দুধ মঙ্গলার,
মঙ্গলা বলতে এখানে গরুকে বলা হয়েছে বা একটা গরুকে তারা দেবী হিসাবে দেখে। দুই আছে প্রসন্ন, যাদের এই গরুর দুধটা বের করছে বা সংগ্রহ করছে হলো প্রসন্ন, এটা মনে রাখতে হবে। দুটা শব্দ খুবই গুরুত্বপূর্ণ। অতএব সেই দুধ দিয়ে আমারও যে অধিকার আছে বিড়ালের অধিকার আছে, যেহেতু দুধ আমি নিজে তৈরি করতে পারি না, সে দুধে আমার একা অধিকার না, তাহলে বিড়ালও থাকতে পারে, তাই আমি রাগ করিলাম না। তবে চিরাগত একটি কথা আছে যে বিড়াল দুধ খাইয়া গেলে তাকে তাড়াইয়া মারিতে হইবে, মানে বিড়াল যদি দুধ খাইয়া যায় তাকে তাড়াই মারতে হবে, এটা একটা শাস্ত্র বা নিয়ম চিরকথা, এটা করতেই হবে। সেই জন্য আমি যে সেই চিরাগত প্রথার অমান্য, মানে যে সেই যুগ যুগ ধরে যে প্রথা চলে আসছে সেটা অমান্য করা যায় না, অমান্য না করে মানুষ সকলে কুলঙ্কার স্বরূপ পরিচিত হইবে। কারণ সেইটা যদি অমান্য করে তাহলে মানুষ তার পিতৃপুরুষ সমাজের জন্য জন্য ব্যক্তিরা যে কথাটা বলছে সেটা অমান্য করা হয়, তাদের কুলঙ্কার করা হয়, সেজন্য তাদেরকে সে অনুসরণ করলো। হ্যাঁ, ইহাও বাঞ্ছনীয় নহে, কি জানি এই মার্জারি যদি স্বজাতি মণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলিয়া উপহাস করে, তখন আবার বলে দেয় না একে যদি আমি এই সূত্র পানি একটু দুধ খাইছি এই জন্য মারতে যাই, সে হয়তো আমাকে হেয় করতে পারে, কাপুরুষ বলতে পারে। অতএব পুরুষের ন্যায় আচরণ করে বিদেহ স্থির করিলাম। সকাতর চিত্তে হস্ত হইতে হুক্কা নামাইয়া অনেক সুন্দর অনুসন্ধানে একমনো দৃষ্টি আকৃষ্ট করিয়া সগর্বে মার্জারির প্রতি ধাবমান হইল। তার মানে এখন যদি সে মার্জারিকে মানে বিড়ালকে যদি শাসন না করে তাহলে হয়তো বিড়াল বাঁধতে পারে না, এতো কাপুরুষ। সে নিজের দৃষ্টিটা ঠিক না করে বিড়ালের প্রতি সে লেগে গেল এবং তাকে মারার জন্য উদ্যত হল, দাহমান হলো। মার্জারি কমলাকান্তকে চিনিত, মানে মার্জারি বিড়ালটা কমলাকান্ত সম্পর্কে তার ভালো ধারণা ছিল, তার আচার আচরণ সব সম্পর্কে। সে জ্যোষ্ঠী দেখিয়া বিশেষ ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করা হয়। ওই যে লাঠি বা তাকে মারার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হচ্ছে সেটা দেখে আর বিড়াল ভয় পেল না, কারণ সে জানে যে না সে আসলে তাকে মারতে পারে না, তোর মনে অনেক সাহস, তার সম্পর্কে একটা ভালো ধারণা আছে। বিশেষ ভীত হওয়ার কোনো লক্ষণই প্রকাশ করো না, কেবল আমার মুখ পানে চাহিয়া হাই তুলল, একটু সরিয়া বসিল, বলিল ম্যাও। প্রশ্ন বুঝিতে পাইলাম জ্যোষ্ঠী ত্যাগ করিয়া পুনরবৃত্তি শয্যা আসিয়া হুকা লইলাম, তারপর লাঠিটা ফেলে দিয়ে সে আবার নতুন করে কি হুকা খাওয়া শুরু করল। কারণ যে ভয় পায় না, অবশ্যই তোকে মারা উচিত না। তখন দিনকর্ণ অপাত হইল, মার্জারের বক্তব্য সকল বুঝিয়া পাইলাম, বুঝলাম যে বিড়াল বলতেছে মারপিট কেন, তার যে বিড়ালের যে মনোভাব তার যে ভাবসাব সেখানে লেখক মনে করতেছে যে মারপিট কেন। স্থির হইয়া হুক্কা হাতে করিয়া একটু বিচলিত বিচার করিয়া দেখো দেখি এই সংসারে ক্ষীর সর দুধ দধি মাংস মৎসর সকলেই তোমরাই খাও। বিড়াল বলতেছে যে সংসারে যত ভালো ভালো খাবার আছে সেগুলো তোমরাই খেয়ে থাকো, তাই না, আমার কিছু পাইব না কেন, মানে বিড়াল বলছে আমরা কিছু পাইব না কেন। বিড়ালের কথা হচ্ছে যে মানুষ আমরা বিড়াল প্রবেশ জাতি, তোমাদের ক্ষত্রিয় ভাষা যেমন আছে আমাদেরও আছে, তাই তোমরাও খাও আমাদেরও আপত্তি নেই, কিন্তু আমরা খাইলে তোমাদের কেন অনুশাসন বা শাসন অনুসারে ঠেঙ্গালয়া মারিতে আসিয়াছ। তো বিড়াল বলেছে তোমরা এত কিছু খাও সেক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নাই, বাট আমরা খেলে তোমরা কেন লাঠি সুটা নিয়ে আমাদেরকে মারতে আসো, তাহা আমি বহু অনুসন্ধানে পাইলাম, তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো, বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষিত শিক্ষালাভ বেড়ে তো তোমার জ্ঞান উন্নতি হইবে না। এখন লেখক মনে মনে বলতেছে না, এ তো ঠিকই বলতেছে, এখন এই বলতেছে যে চারপাওয়ালা জন্তু এর কাছ থেকে শিক্ষা না নিলে হয়তো আমাদের জ্ঞান চক্ষু খুলবে না, জ্ঞান উন্নতি হবে না। আচ্ছা, সে কি শিক্ষা দিবে সেটাই জানার বিষয়। তোমাদের বিদ্যালয় সকল দেখিয়া আমার বোধ হয় তোমার এতদিনে একথাটি বুঝিতে পারে আছ। দেখো, শয্যাশায়ী মানুষ্য ধর্ম কি, পরোপকারী পরম ধর্ম, এই দুগ্ধটুকু পান করিয়া
আমার পরম উপকার হইয়াছে। শয্যাশায়ী মনুষ্য মানে শয্যাশায়ী মানে রোগা। ধর্ম হচ্ছে কি, মানুষের ধর্ম হচ্ছে পরম ধর্ম, পরোপকার। পরোপকারী যদি ধর্ম হয়ে থাকে তাহলে তো আমি তোমার দুঃখ দেখে তোমার ধর্ম পালন করতে সহযোগিতা করেছি, তোমার দুঃখ দেখে তোমার ধর্মকে পালন করতে সহজ করেছি, তোমার পরকালের পথ সুগম করেছি, তোমার আহরিত দুগ্ধের এই পরোপকার সিদ্ধ হইল, অতএব তুমি সেই পরম ধর্মের ফলভোগী। তো আমি দুধ খেয়েছি সেজন্য তোমার পুণ্য হয়েছে, আর সেই পুণ্যতে তুমি ফলভোগ করবা। হ্যাঁ, তোমার ধর্মটা সুন্দর হইল। আমি চুরি করি আর যাই করি, আমি তো ধর্ম সহ্যে মূলীভূত নই। আমি চুরি করি, ডাকাতি করি বা যাই করি খানে কোনো, এই জন্য আমি ধর্ম সঞ্চয়ে মূলীভূত নই। অতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো, আমি তোমার ধর্মের সহায়ক। বলছে আমি তোমার দুধ খাইছি বলেই তোমার পুণ্য হয়েছে, আর এই জন্য আমাকে না মেরে আমার প্রশংসা করো। দেখো আমি চোর বটে, কিন্তু আমি কি সাত করিয়া চুরি করে আসি যে খাইতে পাইলে কে চুরি করে? দেখো যাহারা বড় সাধু। তখন বিড়াল বলতেছে আমি চোর বটে, কিন্তু আমি সাত করিয়া চুরি করি নাই, খাইতে পাইলে কে চুরি করে? বড় বড় সাধু চোরের নামে শিহরিয়া উঠে, তাহারা অনেকে বড় চোর অপেক্ষা অনেক বেশি অদান, তাহাদের চুরি করিবার প্রয়োজন নাই বলিয়া চুরি করে, কিন্তু তাহাদের প্রয়োজনীয় ধন থাকিতেও চুরি করে। তো বলছে যে এত টাকা তাদের, এত কিছু আছে, তারপরেও তারা চুরি করে, চুরি করে তারা সম্পদ বাড়াচ্ছে, আর তাদের এত ধন সম্পদ তাদের কোনো প্রয়োজনীয় নাই, তারপরেও তারা ধন সম্পদ বাড়াচ্ছে, মানুষের সম্পদ চুরি করে করে। সে মুখে তুলিয়া চাহে না, ইয়াতে এই চোরের চুরি হয়। অধর্ম চোরের নহে, চোরের যে চুরি করে সে অধর্ম কৃপণ ধনীর। অধর্ম চোরের নহে, চোরের যে চুরি করে সেই অধর্ম কৃপণ ধনীর। চোর দোষী বটে, কিন্তু কৃপণ ধনী তদপেক্ষা শতগুণ দোষী। হ্যাঁ, চোর চুরি করে দোষী, কিন্তু যারা ধনী ধনাঢ্য ব্যক্তি তারা তার থেকেও বেশি। চোরের দণ্ড হয়, কিন্তু চুরির মূল যে কৃপণ তাহার দণ্ড হয় না। দেখো আমি প্রাচীরে প্রাচীরে মেউ মেউ করিয়া বেড়াই, কেউ আমাকে মাছের কাঁটাও ফেলিয়া দেয় না। মাছের কাঁটা পাতের ভাত নর্দমায় ফেলিয়া দেয়, জলে ফেলিয়া দেয়, তথাপি আমাকে ডাকিয়া দেয় না। তোমাদের পেট ভরা, আমার পেটে ক্ষুধা, কি প্রকারে জানিবি? হ্যাঁ, দরিদ্রের জন্য ব্যথিত হইলে তোমাদের কি কিছু অগৌরব আছে? তোমার মতো দরিদ্র ব্যথায় ব্যথিত হওয়া লজ্জার কথা সন্দেহ নেই। যে কখনো অন্ধকে মুষ্টি ভিক্ষা দেয় না, সেও একটা বড় রাজা ফাপনের পড়িয়ে রাতে ঘুমায় না, সকলেই পরের ব্যথায় ব্যথিত হইলে রাজি। তবে ছোট লোকের দুঃখ কাতর কে হইবে? দেখো যদি অমুক শিরোমণি কি অমুক নিয়ালঙ্কার আসিয়া তোমার দুধটুকু খায় যাইত, এখন বিয়াল বলেছ যে কোনো শিরোমণি বা কোনো নিয়ালঙ্কার এসে যদি তোমার দুধটুকু খেয়ে যেত তাহলে হয়তো তুমি গর্বিত হইতা। তবে তুমি কি তাদের ঠেঙ্গাইতে পারতে, মারতে পারতাম? অবশ্যই মারতে পারতাম না, বরং হাত জোর করে বলে তা একটু কি আনিয়া দিব, মানে আরো বেশি করে দিব কিনা, এবং আমার বেলায় তুমি কেন লাঠি নিচ্ছ? তুমি তুমি বলিবে তাহারা অতি পণ্ডিত, বড় মান্য লোক। আচ্ছা ঠিক আছে, তুমি হয়তো বলবা যে যুক্তি দেখাবো, তারা অনেক পণ্ডিত গণ্যমান্য লোক। পণ্ডিত বা মান্য বলিয়া কি, আমার অপেক্ষা তাহাদের ক্ষুধা বেশি, সবার তো ক্ষুধা সমান, তাহলে তাদেরকে খাবার দিয়ে তাদের কাছে কেন কমিয়ে? তা তো নয়, তেলা মাথায় তেল দেওয়া মানুষ জাতির রোগ, দরিদ্রের ক্ষুধা কেহ বোঝে না। হ্যাঁ, তখন বিড়াল বলতেছে আসলে না, ওইটা কার কাহিনী না, কাহিনী হচ্ছে যে তেলের মাথায় তেল সবাই দিতে চায়, দরিদ্রের যে ক্ষুধা জ্বালা সেটা কেউ বুঝতে চায় না। খুব গুরুত্বপূর্ণ লাইন কে বলেছে এটা? বিড়াল বলেছে যে খাইতে বলিবে বিরক্ত হয় তাহার জন্য বোঝার আয়োজন, আর যে ক্ষুধার জ্বালায় বিনা আহারে হ্যাঁ তোমার অন্ন খাইয়া ফেলে
চোর বলিয়া তাহাকে দণ্ড দাও। ছিছি, আচ্ছা দেখো আমাদেরকে দশা দেখো, দেশ প্রাচীরে প্রাচীরে, প্রাঙ্গণে প্রাঙ্গণে, প্রসাদে প্রসাদে ম্যাও ম্যাও করিয়া আমরা চারদিকে দৃষ্টি করিতেছি, কেউ আমাদেরকে মাঝে কাটা খানাও ফেলিয়া দেয় না। যদি কেউ আমাদের সোহাগের বিড়াল হইতে পাইতাম, গৃহমার্জার হইয়া বিদ্যের নিকট যুবতী বার্জার সদয় বা মূর্খ ধনির কাছে শতরঞ্জা খেলোয়াড়ের স্থায়ী হইয়া থাকিতে পারিল, তবে তাহার পুষ্টি, তাহার লেজ ফুলে গায়ের লোম হয় এবং তাহার রূপের ছটা দেখিয়া অনেক মার্জারি কবি হইয়া পড়ে। আর আমাদের দশা দেখো, আরবে উদার কৃষ্ণ অস্থির পরিদৃশ্যমান, লঙ্গল বিনীত দাঁত বাহির হইয়াছে, জিব্বা ঝুলে গেছে। তো সেখানে বলছে যে কোনো গৃহস্থ যদি, কোনো বাড়ির মালিক যদি একটা বিড়াল পালে, তার কাছে অনেক যত্ন আদর করা হয়, তো তার লেজ পড়ে যায়, তার চেহারা সুন্দর হয়ে যায়, সেটা দেখে অনেক বিড়াল কবি হয়ে যায়। তো তখন তাই এই বিড়ালদের অবস্থান বলেছে যে তাদেরকে খাওয়ার অভাবে তাদের হাড় বেড়ে গেছে, লঙ্ঘন মিনিত লেজটা নিচু হয়ে গেছে, দাঁত বাহির হয়ে গেছে, জিব্বা ঝুলে গেছে, অবিরত আরো ভাবে ডাকিতেছিল ম্যাও ম্যাও করে, খাইতে পাই না, আমাদের কালো চামড়া দেখিয়া ঘৃণা করিও না, এই পৃথিবীর মৎস্য মাংস আমাদের কিছু অধিকার আছে। তখন বিড়াল বলতেছে যে আমাদের যে কালো চামড়া, এই জন্য তোমরা আমাকে ঘৃণা করিও না, ঠিক আছে, ঘৃণা করিও না, এই পৃথিবীতে মৎস্য মাংস আমাদের কিছু অধিকার আছে, পৃথিবীর মৎস্য মাংস বিড়ালের কিছু অধিকার আছে, সে বিড়াল নিজেই বলেছে, খাইতে দাও নইলে চুরি করিব। আমাদের কৃষ্ণ চর্ম, শুষ্ক মুখ, ক্ষীণ সকরুণ ম্যাও ম্যাও শুনিয়া তোমাদের কি দুঃখ হয় না? বলছে আমাদের যে দশা, এই দশা দেখে এদিকে তোমাদের কিছু করুণা হয় না, চোরের দ্বন্দ্ব আছে কিন্তু নির্দয় আর কি দ্বন্দ্ব নাই, দরিদ্রের আহার সংগ্রহ দ্বন্দ্ব আছে কিন্তু ধনীর কার্পণ্য দ্বন্দ্ব নাই কেন? তুমি কমলাকান্ত দপ্তর, কমলাকান্ত দূরদর্শী, কেননা আফিংখুর, তুমি কি দেখিতে পাও না যে ধনীর দোষে দরিদ্র চোর হয়? তখন এই বিবাহ বলেছে যে না, তুমি যে আফিংখা এত দূরদর্শী, এত জ্ঞানী, কমলাকান্তের তোর কাজ করো, তাহলে তুমি কি বুঝতে পারো না যে কেন মানুষ এইভাবে অসহায় হয়েছে, দরিদ্ররা হ্যাঁ 500 দরিদ্রকে বঞ্চিত করিয়া একজনে 500 লোকের আহার্য সংগ্রহ করিয়া করে কেন? তো বিড়াল এখানে প্রশ্ন আসতে পারে, বিড়াল 500 লোকের কথা উল্লেখ করেছে যে 500 লোকের আহার সংগ্রহ করে একজন লোক বড় হয়ে যায়, সেখানে 500 লোক হবে, যদি করিল তবে সে তাহার খাইয়া যাহার বাইরে পড়ে তাহার দরিদ্রকে দিবে না কেন? যদি না দেয় তবে দরিদ্র অবশ্য তাহার নিকট হইতে চুরি করিবে, কেননা আহারের অনাহারে মরিয়া যাইবার জন্য এই পৃথিবীতে কেউ আসে নাই। একজন না খেয়ে মরে যাবে, এই জন্য এই পৃথিবীতে কোনো মানুষের বা কোনো বিড়ালের জন্ম হয়নি। আমি আর সহ করিতে না পারিয়া বলিলাম, থামো থামো মার্জার পণ্ডিত। এখানে লেখক বিড়ালকে থামতে বলেছে এবং বিড়ালকে পণ্ডিত বলেছেন, তোমার কথাগুলি ভারী সোশ্যালিস্টিক, সমাজ বিশৃঙ্খলার মূল, সোশ্যালিস্টিক সমাজ বিশৃঙ্খলার মূল, মানে সত্য কথার ভাত নাই। যদি যাহার যত ক্ষমতা সে তত ধন সঞ্চয় করিতে না পারে, অথবা সঞ্চয় করিয়া চোরের জ্বালায় নির্বিঘ্ন ভোগ করিতে না পারে, তবে কেহ তার ধন সঞ্চয়ের যত্ন করিবে না, তাহাকে সমাজের ধন ধনী বৃদ্ধি হইবে না। মার্চ মার্জার বলিল, নাল তো তোমার কি, আমার সমাজের ধন বৃদ্ধির অর্থ ধনীর ধন বৃদ্ধি, হ্যাঁ ধনীর বিনা বৃদ্ধি না দরিদ্র, দরিদ্রের কি ক্ষতি? আমি বুঝিয়া লইলাম যে সামাজিক ধন বৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই। বিড়াল রাগ করিয়া বলিল যে আমি যদি খাইতেই না পাইতাম, তবে সমাজ উন্নতি লইয়া কি হবে?
গরিব। বিড়ালকে বুঝান দায় হইল সে বিড়াল বিচার যে বিচারক বা নৈয়ায়িক কস্মিন কালের দেহ তাহাকে কিছু বুঝাইতে পারলেন না। এ রাগ না করিয়া বলিল, সমাজে উন্নতিতে দরিদ্র প্রয়োজন না থাকিলে না থাকিতে পারে, কিন্তু ধনীদের বিশেষ প্রয়োজন, হতে চোরের দণ্ড বিধান কর্তব্য। মার্জনী মহাশয় বলিল, চোরকে ফাঁসি দাও, তাহাতেও আমাদের আপত্তি নাই, কিন্তু তাহার সঙ্গে একটি নিয়ম করো যে বিচারক চোরকে ফাঁসি দিবে, সাজা দিবে, হ্যাঁ, সেজন্য 3 দিবস উপবাস করে, তাহলে তাহার চুরি করিয়া খায়ার ইচ্ছাটা করবে, করে তিনি স্বচ্ছন্দে তোকে ফাঁসি দিবে। 3 রাত না খেয়ে থাকার পরে যদি তার যদি মনে হয় যে না সে চুরি করে খাবে, তাহলে স্বচ্ছন্দে তোকে ফাঁসি দিবে। তুমি যদি আমাকে মারিতে লাঠি তুলিয়া ছেলে, ইতিমধ্যে হইতে 3 দিবস উপবাস করে দেখো। তুমি যদি ইতিমধ্যে নসিরাম বাবুর নসিরাম সুদক্ত বাবু সে ভান্ডার ঘরে ধরা না পড়ো, তবে আমার ঠেঙ্গেও ঠেঙ্গায় মারিও আমি আপত্তি করি না। বিড়াল বলছে, তুমি যদি না খেয়ে থাকো দেখো কেমন লাগে, তারপরে যদি তুমি চুরি করে না খাও তখন আমাকে বললো। বিজ্ঞলোকের মতো এই যে যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে। আমি সেই প্রথা অনুসারে মার্জাকে বলিলাম যে সকলটি নীতি বিরুদ্ধ কথা, ইহা আন্দোলনের উপাপ আছে, তুমি এ সকল দুর্চিন্তা পরিত্যাগ করিয়া ধর্মাচরণে মন দাও। তুমি যদি চাহো তবে পার্থে তোমাকে আমি নিউ মান ও পার্কলের গ্রন্থ দিয়ে দিতে পারি। এখানে পরার্থে তোমাকে কামা নিউম্যান ও পার্কলের গ্রন্থ দিতে পারি, বলতে পারে আর কমলাকান্ত দপ্তর পড়লে কিছু উপকার হয়তো হতে পারে, কমলাকান্ত দপ্তর পড়লেও কিছুটা উপকার হতে পারে, তো আফিনি অসীম মহিমা বুঝিতে পারিবে। এক্ষণে স্বস্থানে গমন করো, প্রসন্নকাল কিছু ছানা দেবে বলিয়াছে, জল যোগের সময় আসিও ওয়ে ভাগ করিয়া খাইব। তখন বললো যে লেখক বিড়ালকে, এখন তুমি চলে যাও, প্রসন্ন যে দুধের ছানা দেবে তখন আসো, জল যোগের দুজনে ভাগ করে খাবো, নি নাস্তাটা করে নেব, এখন এখান থেকে ভাঙো, অর্ধার কাহারও হারি খাইও না, বরং ক্ষুদা যদি নিতান্ত অধীর হও তবে পুনর্বার আসিও, এক শরীর সাবর আফিন দেব না, যে এইভাবে কারো জিনিস চুরি করে খাও না, যদি ক্ষুদারা তো চলে এসে আমাদের হাতে আফিন খাওয়াই দেবো না। মার্শাল বলল, আফিং এর বিশেষ প্রয়োজন নাই, তবে হাড়ি খাওয়ার কথা ক্ষুদা অনুসারে বিবেচনা করা যাবে। না আফিং তো খাবোই না, যদি তোমার হাড়ি খাওয়ার কথা বলো, যদি ক্ষুদা না লাগে তবে খাবো না, যদি ক্ষুদা লাগে হয়তো কিছুটা খাবো। মার্জার বিদায় হলো, একটি পরিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি ভাবিয়া কমলাকান্ত বড় আনন্দ হইল। এ কথার অর্থ হচ্ছে যে কবি তিনি নিজে বুঝতে পেরেছেন যে তার ভিতরে যে মনোভাব ছিল সেটা একটা বিড়ালের মাধ্যমে মানুষের সমাজের সবার যে অবদান আছে, তোর বোধ পাঁচ পরিবর্তিত মায়া আছে, সেটাই বহিঃপ্রকাশ ঘটল।